পিছিয়ে পড়া মানুষদের শারদ উপহার নিয়ে হাজির হলো বিনা পয়সার বাজার। প্রতি বছরের ন্যায় এই বছরেও সুগন্ধার রাজহাট বিভিন্ন জায়গায় পুজোর আগে গরিব দুস্থ মানুষদের পাশে বিনে পয়সার বাজার। এই বছর তারা অষ্টম বর্ষে পদার্পণ করতে চলেছে, একেবারে মহালয়ার আগেই এই উপহার নিয়ে হাজির হয়েছে বিনে পয়সার বাজার। তাদের বক্তব্য, প্রতি বছর মা দুর্গা যেমন মাতৃরূপে নতুন সাজে বাপের বাড়িতে আসে, তেমনি আমাদেরও যে সকল এলাকার দুস্থ মানুষ তাদের দুমুঠো অন্ন জোগাড় করতে পারেন না, তাদেরকেও আমরা পুজোর আগে সেইভাবে মৃন্ময়ী চিন্ময়ী রূপে সাজিয়ে তোলার জন্যেই এই উদ্যোগ বলে জানায় বিনা পয়সার বাজারের সদস্যরা। দ্বিতীয় পর্বে শারদ উপহার নিয়ে তারা হাজির হয়েছিল হুগলি জেলার রাজহাট পঞ্চায়েতের এক ছোট জনপদ গান্ধী গ্রামে। বিনা পয়সার বাজারের সম্পাদকের বক্তব্য, কুন্তি নদীর তীরে গাছগাছালি ঘেরা এই জনপদে সম্পদ জাতীয় পাখির অর্থাৎ ময়ূরের উপস্থিতি হাজার দারিদ্রতার মাঝেও এনারা পরম যত্নে রক্ষা করে চলেছেন। এই পাখিটিকে প্রাক্তন সহকর্মী রাজেন্দা এবং তার ভাই তথা সাংবাদিক বন্ধু ময়ূর প্রেমী উপেন্দ্রনাথ কল্লার সহযোগিতায় রক্ষণাবেক্ষণ করা হয়। এদিন তারা প্রায় 2 শতাধিক আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেন। আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন কৃতজ্ঞ সেই সকল সদস্যদের কাছে, যারা নিজেদের বয়সকে তুড়ি দিয়ে নিজেদের কাজকর্ম সুবিধা অসুবিধাকে দূরে সরিয়ে তাদের অমূল্য সময় খরচ করে আমাদের কর্মসূচিকে রূপায়ণ করতে এগিয়ে এসেছেন, তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমরা এবছর 2024 যে শারদীয়া দুর্গোৎসব, সেই উপলক্ষে আমরা মোট 6টা পর্বে আমাদের কাজগুলো করতে চলেছি। তার মধ্যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা সুগন্ধা অঞ্চলের একটা জায়গায় কিছু পিছিয়ে পড়া মানুষজনের সাথে, অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই আমাদের এই দুর্গাপুজো উপলক্ষে নতুন পোশাক হয়, কিন্তু সেই মানুষগুলো যাদের দুবেলা দুমুঠো অন্নই জোগাড় হয় না, তাহলে তাদের তো নতুন পোশাক একটা বাতুলতা মাত্র। সেই মানুষগুলোর সাথে আমরা খুশিটাকে ভাগ করে নিচ্ছি, তাদের সন্তান যেন আমাদের সন্তানের মতন এই দুর্গাপুজো শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অন্তত নতুন পোশাক পরতে পারে। আমার মা যেরকম নতুন পোশাক পরে সুসজ্জিত হয়ে দশভুজা হয়ে আসেন আমাদের মা, তেমনি এই চিন্ময়ী মায়েদেরও আমরা সেই মাতৃরূপেই বন্দনা করে নিচ্ছি। কেমন ছাড়া পেলেন, পাচ্ছেন, মানে যে মানুষ এগিয়ে আসছে কতটা খুশি আমরা তো ভাবতেই পারছি না। যে প্রথমেই ফেসবুক মাধ্যমকে আমি ধন্যবাদ জানাবো, আর আপনাদের মতো মানুষেরা যারা আমাদের সঙ্গে দুবেলা বিভিন্ন সময়ে থেকেছেন এবং বহু পরিচিত অপরিচিত মুখ আমাদের ওপরে ভরসা করে বিশ্বাস করে যেভাবে চুচুড়া বিনা পয়সায় বাজারের পাশে থাকছেন এবং বিগত দিনও থেকে এসছেন, আমরা দেখতে দেখতে তো 7 বছরে পা মানে ক্রস করে 8 পা দিলাম। এই 8ম বছরের আমাদের কাজগুলোতে আমরা কল্পনাই করতে পারি না, মানুষ যেভাবে আমাদের পাশে আসছেন এবং তাদের এগিয়ে আসার মাধ্যমে যে আমরা আরও কিছু অনেক মানুষের মধ্যে, আমাদের এই বছরের টার্গেট হচ্ছে আমরা 1000টা নতুন পোশাক এই মানুষগুলোর কাছে খুশি হিসেবে তুলে দেব। ব্যুরো রিপোর্ট, তারা নিউজ, হুগলি।